রুমা, ইদানিং অনেক হয় যে আমাদের কাজ কর্মক্ষেত্রে কাজ করতে যাওয়াতে মানে বিদেশ ভ্রমণ করতে হয়। প্রথম কোথায় গিয়েছিলে, কবে গিয়েছিলে মনে আছে? প্রথম বিদেশ ভ্রমণ বলতে আমাদের দেশের বাইরে খুব পাশের কান্ট্রি যেটা কলকাতা, সেখানে বিদেশ বলতে বাংলাদেশের বাইরে যে কোনো জায়গাকে যদি বোঝানো হয় সেটা হচ্ছে কলকাতা। আমি আমার মার সঙ্গে আরসি কোলার বিজ্ঞাপনের জন্য গিয়েছিলাম। আচ্ছা, সেটা ছিল আমার প্রথম বাংলাদেশের বাইরে পা রাখা। কেমন লেগেছিল অন্যদের সাথে কাজ করে, অন্য বিদেশিদের সাথে কাজ করতে পেরে? একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যে প্রথম বাইরে গিয়েছি, একজন বিউটিশিয়ান আমার রুমে চলে আসলো, আমার মাথা থেকে পা পর্যন্ত আমাকে পুরো পলিশ করলো, ওয়্যাক্সিং, তারপরে মাসাজ, ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, অনেক কিছু, আমার নোক পায়ে সব কিছু যা আমরা এখন করি, আমাকে পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো রেডি করলো সে বিজ্ঞাপনটার জন্য সারাদিন ব্যাপী। তারপর আমাকে একদিন ব্যয় হলো আমার ড্রেস খোঁজার জন্য। আমরা মার্কেটে গেলাম, আমার ড্রেস নিলাম, ওরা আসলো, ডিজাইনার ছিল, আমার ড্রেসের মাপটাপ নিয়ে ওরা ড্রেস করে নিয়ে আসলো, আবার সেই ডিজাইনার আমাকে মার্কেটে নিয়ে গিয়ে আমার জুয়েলারি ম্যাচিং করে নিল। একটা বিরাট আয়োজন। আমি মনে করি যে অ্যাডের জগৎটা অনেক বেশি প্রফেশনালিজম কাজ করে তাদের ক্ষেত্রে, অনেক ভাস একটা জায়গা। তোমার প্রথম রোজগার কি ছিল, মানে কিরকম অ্যামাউন্ট ছিল, কি করেছিল ওটা দিয়ে? প্রথম রোজগার মনে হয় নাচ থেকেই, নাচটাই তো ছোটবেলায় শুরু করেছি, সেটা খুবই সামান্য অ্যামাউন্ট হবে। নাচে তো আমাদের টেলিভিশনে বিটিভি চেক খুবই সামান্য, সরকারি চেক, সেরকম একটা হালকা অ্যামাউন্টের একটা প্রথম রোজগার ছিল আমার। খরচ করেছিলে? সেই জিনিসটা এই মুহূর্তে মনে নেই, খরচ করেছিলাম কিন্তু খুবই সামান্য অ্যামাউন্ট, একটা ছোট হালকা অ্যামাউন্টের একটা চেক দেয় ওরা বিটিভি, সেটা পেয়েছিলাম প্রথম রোজগার। আচ্ছা, অন্য একটা কথা আসি, সেটা হচ্ছে যে আমাদের জগতে, এই মিডিয়ার জগতে কিন্তু একটু পরিচিত হলে বা একটি একটা মেয়ের যদি নতুন একটা ফ্রেশ ফেস আসে, তা কিছু কাজ করার পরে তাকে নিয়ে অনেক ধরনের গসিপ হয় এবং সেটা আমাদের অনেক অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হয়, তো সেরকম তোমাকে নিয়ে কি গসিপ হয়েছিল? সত্যি কথা বলতে কি, আমি অনেক বছর ধরে মিডিয়ায় কাজ করছি, আমার সম্পর্কে আসলেই খুব বেশি গসিপিং বের হয়েছে বলে আমি বিশ্বাস করি না, এবং যারা আমার আশেপাশে আছে তারাও তাই বলবে, কারণ কোনো গসিপিং বা আসলে কোনো কিছু আসলে আমার সম্পর্কে তেমন বের হয়নি। আমার একটা জিনিস শুধু ছিল গসিপ, যেটা বলা যায় মানুষ আমাকে নিজেরা আমাকে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং করতো মানুষ, মানে আমাকে খুব মুডি ভাবে কেউ, সেটা নিয়ে একটা গসিপ হয়েছিল। এই একটা গসিপ আমার সম্পর্কে ছিল যে আমি আমাকে আমি খুব মুডি বা খুব সহজে মিসআন্ডারস্ট্যান্ড করতো, যেটা আসলে খুব অনেকদিন পর হলেও সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করেছে। আচ্ছা, অনেক কাজ করেছো এই মাত্র বললে, অনেক দিন ধরে এই জগতে আছো, তারপর তো প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা জীবন থাকে, আলাদা জীবনে প্রবেশ করতে হয়, সেরকম কি কোনো চিন্তা ভাবনা আছে ইদানিং যে অন্যের জগতে যেতে চাই, বিয়ে করতে চাই, এই জাতীয়? ডেফিনেটলি আছে। পাত্র হিসেবে কিরকম ছেলে পছন্দ? আসলে জীবনে শেষ হয় না, ডিমান্ডের কিন্তু শেষ নেই, কিন্তু দেখা যায় আলটিমেটলি একটা মানুষ যদি খুব ভালো হয় তাকে যদি কোনো না কোনো তার যে কোনো একটা দিক ভালো লেগে যায়, দেখা যায় তার আসলে অনেকগুলো দিক আমি আমার অপছন্দের দিকের মধ্যে আছে তার কাছে, কিন্তু কোনো একটা জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তার সব জিনিস আসলে খুব হালকা চোখে দেখে মানুষ। আমিও আমার মনে হয় আমার ক্ষেত্রে তাই ঘটবে। তোমাকে একটা ডিফারেন্ট টাইপ কোশ্চেন করি, সেটা হচ্ছে যে ধরো কোনো অচেনা অজেনা জায়গায় তুমি রাত কাটাচ্ছো একাকী, কারোর সাথে না, একা একদম, এবং রাত হলো এবং একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো, এমন একটা ভয়ের একটা অনুভূতি তোমার ভিতরে কাজ করলো, যে সবচেয়ে প্রথমে তুমি তখন কি করবে? দোয়া পড়বো, সুরা পড়বো, আল্লাহকে ডাকবো। আমার যখনই ভয় লাগে, আমার মা আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছে যে মানে সেটার মিনিংটা হচ্ছে, আরবির মিনিংটা হচ্ছে যে আমার বিপদে একমাত্র আল্লাহ, আমি তোমাকে স্মরণ করছি এবং তুমি আমাকে রক্ষা করবে, এরকম একটা মিনিং। এবং সেই দোয়াটা আমি পড়তে থাকি, সারাক্ষণ যত রকম দোয়া জানি আমি দোয়া পড়তে থাকি, দোয়া পড়তে থাকলে আমার ভিতরে সাহস বেড়ে যায় এবং চাদর টাদর হাতে ঘুমটা দিই। ভয় কেটে যাবে তাতে? ভয় তো অবশ্যই কাটবে না, কিন্তু আমার আমি সারাক্ষণই যতক্ষণ ভয় কাটবে না ততক্ষণ দোয়াই পড়ব, এর বেশি আর কিচ্ছু করব না। ভেরি ইন্টেলিজেন্ট, আমি হলে ফোন কল করে কাউকে ডাকতাম।